পূর্ব মেদিনীপুরে ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। ইয়াস ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 224 পরগনা পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। আজ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা পরিদর্শনে আসে 7 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। কপ্টারে করে দীঘায় নামে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিবের নেতৃত্বাধীন রাজ্যের 7 সদস্যের কেন্দ্রীয় দল। এরপর দীঘা জাহাজবাড়িতে যায় প্রতিনিধি দল। কাথির মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন ইরানি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা হাজির ছিলেন। পরে তারা দীঘা, শঙ্করপুর, তাজপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখে। প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন, রাজ্যের যে রিপোর্ট জমা পড়েছে তা পরীক্ষা করে দেখা হবে, পাশাপাশি আমরাও বিভিন্ন এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির খতিয়ান বোঝার চেষ্টা করব। এরপর রাজ্যের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত রিপোর্ট জমা করবে, এতে কিছু সময় লাগবে। উল্লেখ্য, রবিবারই কলকাতায় এসে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 7 সদস্যের প্রতিনিধি দল। সোমবার ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দুটি দলে ভাগ হয়ে দক্ষিণ 24 পরগনার দুপ্রান্তে চলে যান তারা। সেখানে বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।